হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুন মাসের রাশিফল। জানবো জুন মাসটা আমাদের কেমন যাবে না যাবে, তার আগে যে জিনিসটা জেনে নিতে হবে সেটা হচ্ছে জুন মাসে গ্রহদের কী অবস্থান থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই জুন মাসে গ্রহদের কী অবস্থান থাকছে না থাকছে। শুক্র থাকছে বৃষ রাশিতে, রাহু এবং বুধ থাকছে মিথুন রাশিতে, সূর্য আবার 14 তারিখ ট্রানজিট করে চলে আসছে মিথুন রাশিতে, মকর রাশিতে থাকছে শনি বক্রি অবস্থায়। মকর রাশি থেকে বৃহস্পতি আবার 30 তারিখ ট্রানজিট করে বক্রি অবস্থায় চলে আসছে ধনু রাশিতে, 18 তারিখে মঙ্গল আবার ট্রানজিট করে কুম্ভ রাশি থেকে চলে যাচ্ছে মীন রাশিতে। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। জানবো ধনুরাশির জুন মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো মাসটা খুব ভালো, অনেকদিন পর বিজনেসে কিন্তু আপনারা অনেকটা গ্রোথ দেখতে পাবেন। বিজনেসে অর্থের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু খুব ভালো দেখতে পাবেন। আপনার বিজনেসটা কিন্তু লোকজন খুব ভালো চিনবে। বিজনেসের জগতে আপনার মান সম্মান কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে, লোকজনের কাছে আপনি খুব ফেমাস হয়ে যাবেন আপনার বিজনেসের জন্য। বিজনেসে যারা ভাবছিলেন লোন নেবেন তাদের জন্য আমি বলবো সময়টা খুব ভালো, আপনারা কিন্তু খুব ইজিলি লোন পেয়ে যাবেন। যারা বিজনেসে ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো সময়টা ভালো, আপনারা ইনভেস্ট করতে পারেন। তবে ইনভেস্ট করলে কিছু ক্ষেত্রে কিন্তু একটু রিস্ক ফ্যাক্টরও কাজ করবে, সেটা কিন্তু আপনাকে একটু কেয়ার নিয়ে চলতে হবে। বিজনেসে তো রিস্ক থাকে, রিস্ক না নিলে কিন্তু বিজনেস হয় না, এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে। বিজনেসে কাস্টমারের সাথে রিলেশনও কিন্তু আপনার অনেক ভালো হবে। যেসব কাস্টমারের সাথে কোথাও গিয়ে আপনাদের অনেক দিন ধরে সমস্যা চলে আসছিল সেই সব কাস্টমারের সাথেও কিন্তু আপনার রিলেশন ভালো হয়ে যাবে। টেলিকমিউনিকেশনের বিজনেস, সেলস বা মার্কেটিংয়ের বিজনেস, অনলাইন বিজনেস, সফটওয়্যার ওরিয়েন্টেড বিজনেস, এই সমস্ত বিজনেস কিন্তু এই মাসে খুব ভালো রেজাল্ট আনছে। এবার জানবো জব কেমন থাকছে। জবের ব্যাপারে আমি বলবো প্রচণ্ড পরিশ্রম আর চ্যালেঞ্জ কিন্তু থাকছে, তবে পাশাপাশি সাকসেসও কিন্তু থাকছে। বসের কাছে কিন্তু আপনি খুব একজন খাটিয়া মানুষ হিসাবে নাম খ্যাতি কিন্তু অর্জন করতে পারবেন। কলিগসদের সাথে রিলেশন ভালো থাকবে, কলিগসরা কিন্তু আপনাকে আপনার কাজে হেল্প করবে। নতুন জবের জন্য সময়টা আমি বলবো ভালো না, নতুন জবে জয়েন করলে কিন্তু কোথাও গিয়ে রিস্ক থাকছে, এই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু কাজ করবে। সেটা আপনি বুঝে শুনে করবেন যেখানে জয়েন করছেন, এই সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থ এলেও অর্থ কিন্তু প্রচণ্ড পরিমাণ খরচ হবে, যার ফলে কিন্তু আপনি মাসের শেষে গিয়ে অর্থটা চোখে দেখতে পাবেন না। তাই অর্থটাকে একটু সঞ্চয় করার চেষ্টা করুন, একটু চেপে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু ব্যয় এই মাসে প্রচণ্ড পরিমাণ লেগে থাকবে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকবে। যাদের মোটা হয়ে যাওয়ার একটু সমস্যা আছে সেই সমস্যা কিন্তু বাড়বে, যাদের সুগার সংক্রান্ত কোনো প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম কিন্তু বাড়বে, হাড়ের প্রবলেম এই সমস্ত প্রবলেম কিন্তু একটু বেশি বৃদ্ধি পাবে। এবার জানবো আপনাদের এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের জন্য সময়টা কিন্তু খুব ভালো, হায়ার স্টাডির জন্য সময়টা ভালো, যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যারা নতুন কোর্সে অ্যাডমিশন নেবেন ভাবছেন নতুন ইউনিভার্সিটিতে, এই ধরনের যাদের সিচুয়েশান তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো, যারা টিচার ওরিয়েন্টেড পড়াশোনা করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, যারা টেকনিক্যাল পড়াশোনা করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় আপনারা কিন্তু লাইফে ভালো একজন টিচার পাবেন, এই ভালো টিচার পাওয়াটা কিন্তু আপনার লাইফে সবথেকে বড় অ্যাচিভমেন্ট এই মাসে হতে পারে। এডুকেশনের জন্য কোথাও আপনাকে বাইরেও একটু যেতে হতে পারে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে যে কথাটা বলবো, ম্যারেজ লাইফ ভালো থাকছে, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ম্যারেজ লাইফ খুব একটা ভালো থাকছে না, দুজনের মধ্যে রিলেশন কোথাও ব্রেক হওয়ার সম্ভাবনা থাকছে, ডিভোর্সও হয়ে যাওয়ার মতো সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছে। কেন ক্রিয়েট হচ্ছে সেটা জানার জন্য আমি কার্ডে লিঙ্ক দিচ্ছি, স্যাটার্নের রেট্রোগ্রেড, ভিডিওটা একবার দেখে নিন, অনেক ডিটেলসে সেখানে ইনফরমেশন দেওয়া আছে। দেখুন, বিবাহিত লাইফে প্রবলেম আসতে পারে, তার জন্য কি করতে হবে, আপনাদের যে কোনো সিদ্ধান্ত একটু ধীর স্থির মস্তিষ্কে কিন্তু নিতে হবে। হুটপাট কোনো সিদ্ধান্ত নিলে তাহলে কিন্তু রিলেশনটা ব্রেক হয়ে যাওয়ার একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে যাবে। তাই যে কোনো সিদ্ধান্ত খুব ধীর স্থির মাথায় নিন, তাহলে মনে হয় না সেরকম কোনো সমস্যা অ্যারাইজ করতে পারে।
পারিবারিক কোনো ব্যাপার নিয়েও কিন্তু দুজনের মধ্যে একটা সমস্যা হতে পারে, পার্সোনাল ব্যাপার নিয়েও সমস্যা হতে পারে, সমস্যাটা যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু আসতে পারে। তাই এই ব্যাপারে কোনো গুরুজনের পরামর্শ নেন, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো রেজাল্ট বা ভালো সিদ্ধান্ত আপনারা পেতে পারেন। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। দেখুন, লাভ লাইফের ক্ষেত্রে যে কথাটা বলবো, রিলেশন খুব একটা ভালো থাকছে না, মাঝে মাঝে সমস্যা কিন্তু তৈরি হতে পারে, তবে লাইফে নতুন প্রেম আসার একটা সম্ভাবনা কিন্তু পাশাপাশি থাকছে। আপনাদের ফ্যামিলির লোকেদের সাথে কিন্তু একটু কোথাও মতবিরোধ তৈরি হয়ে যাবে আপনার লাভ লাইফ নিয়ে। ফ্যামিলির লোকেরা কিন্তু আপনি যাকে পছন্দ করছেন তাকে নাও পছন্দ কিন্তু করতে পারে, এই ধরনের সিচুয়েশান কিন্তু প্রেম নিয়ে আপনাদের এ মাসে থাকছে। তাহলে বন্ধুরা, জুন মাসটা কেমন যাবে ধনুরাশির মানুষদের জন্য সেটা আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো তার জন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।